আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন, হস্তমৈথুন বা মাস্টার বেশনের ফলে শরীরে যে ক্ষতি হয়ে থাকে তা পূরণ করার উপায় কি? আজ আমরা মূলত এই বিষয় নিয়েই আলোচনা করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বেনিফিটেড হবেন। যারা ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন বা এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাস্টারবেশন বা হস্তমৈথুন হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মেডিকেল সায়েন্স বলে থাকে। তবে মাসে তিনবারের বেশি মাস্টারবেশন করা উচিত নয়, এতে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে। তবে ইসলামিক দৃষ্টিতে দেখলে এই বিষয়টি জায়েজ নয়, অর্থাৎ মাস্টারবেশন থেকে বিরত থাকাই শ্রেয়। মাস্টারবেশন বা মিলনের ফলে একজন পুরুষের প্রতি মিনিটে 4.2 ক্যালোরি ক্ষয় হয় এবং একজন মহিলার প্রতি মিনিটে 3.1 ক্যালোরি ক্ষয় হয়ে থাকে। এই ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণের পানি পান করার প্রয়োজন। যদি আপনার রাত্রি জাগরণের অভ্যাস থাকে সেক্ষেত্রে রাত্রি জাগরণ পরিহার করতে হবে, অর্থাৎ যথাসম্ভব রাত্রে দ্রুত ঘুমাতে যেতে হবে এবং প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন বা ঘুমাতে হবে। এবং এই ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণের ভিটামিন, মিনারেল এবং প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন দই। দইতে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালোরি। দুধ, ডিম, মাছ, মাংস, ছোলা, কিশমিশ, মধু ইত্যাদি, এ সকল খাবার খেলে আশা করি দ্রুত ঘাটতি পূরণ হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি হস্তমৈথুনের ফলে বা মাস্টারবেশনের ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণের ঘাটতি রয়েছে। আসলে এই বিষয়টি সম্পূর্ণ ঠিক নয়, এটি আসলে মানসিক ব্যাপার। অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুনের ফলে পুরুষাঙ্গ বাঁকা হয়ে যেতে পারে এবং পুরুষাঙ্গের যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো নষ্ট হয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে। সেজন্য যত দ্রুত সম্ভব মাস্টারবেশন বা হস্তমৈথুন ছেড়ে দিন। মাস্টারবেশন বা হস্তমৈথুন ছাড়ার জন্য অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চললে আশা করি দ্রুত মাস্টারবেশন ছেড়ে দিতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যারা মুসলিম তারা নিয়মিত নামাজ কায়েম করুন এবং অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলুন। আশা করি দ্রুত মাস্টারবেশন থেকে রক্ষা পাবেন। মাস্টারবেশনের কারণে শরীরে যে ঘাটতি রয়েছে সে ঘাটতি পূরণের জন্য প্রতিদিন 1টি করে ডিম, 2 চামচ মধু, 1 গ্লাস দুধ, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ নিয়মিত 3 মাস খেলে আশা করি ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। ডিয়ার অডিয়েন্স, সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।